সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর নিউ চ্যানেল। তো আজ আমরা ক্লাস 12 ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 7 অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহের লেকচার নাম্বার 12 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিটেলডে ডিসকাশন করব সেটা হচ্ছে পাওয়ার ইন এসি সার্কিট, অর্থাৎ কোনো একটা এসি সার্কিটে পাওয়ারের ফর্মুলা কী হয় সেটা আমরা দেখব, তার ডেরিভেশন আমরা কী করে করি, অর্থাৎ কোথা থেকে সেই জিনিসটা আসে সেটা আমরা করব। তারপর তার উপর কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে, লাইক পাওয়ার ফ্যাক্টর, লাইক ওয়াটলেস কারেন্ট, যেগুলো এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখবে প্রত্যেকটা বইতে কিন্তু এক্সারসাইজে এই পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, পাওয়ার ফ্যাক্টর কি বা ওয়াটলেস কারেন্ট কি, এই সমস্ত জিনিস কিন্তু জিজ্ঞেস করা থাকে। তো ইম্পর্টেন্ট জিনিস এগুলো। তারপরে কিন্তু আমরা ক্লাসের শেষে কিন্তু আমরা এই থিওরিটা পুরো পড়া হয়ে গেলে তারপর আমরা কিন্তু এর উপরে কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল সলভ করব। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। এই এসি সার্কিটের উপর পাওয়ার বার করার জন্য কিন্তু আমাদের ডিসি সার্কিটের পাওয়ারের কনসেপ্ট জানাটা খুব জরুরি। যে কোনো একটা ডিসি সার্কিটে পাওয়ারের ফর্মুলা কী হয় আমরা পড়ে এসেছি। ডিসি সার্কিট মানে হচ্ছে যেখানে ভোল্টেজ সোর্স হিসাবে শুধুমাত্র একটা ব্যাটারি কানেক্টেড থাকে, মানে কোনো একটা রেজিস্টারের সাথে শুধুমাত্র যদি একটা ব্যাটারি কানেক্টেড থাকে তখন সেই সার্কিটকে আমরা বলি ডিসি সার্কিট। তো সেই ডিসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ারের ফর্মুলা কী হয়, না পাওয়ার সমান ভোল্টেজ ইনটু কারেন্ট, ভি ইনটু আই। পড়ে এসছো যে পাওয়ারের ফর্মুলা হয় ভোল্টেজ ইনটু কারেন্ট, ভি ইনটু আই। এবার ভি মানে কি, আই ইনটু আর। তাহলে এটাকে অনেক সময় এভাবে লেখা হয় যে পাওয়ার সমান সমান আই স্কোয়ার ইনটু আর। আবার আই মানে কি, ভি বাই আর। তাহলে পাওয়ারকে অনেক সময় লেখা হয় ভি স্কোয়ার বাই আর। তো এই ডিসি সার্কিটের জন্য যেখানে আমরা ভোল্টেজ সোর্স হিসাবে শুধুমাত্র একটা ব্যাটারিকে কানেক্ট করি সেই সার্কিটে যে পাওয়ারের ফর্মুলা হয় সেটা হচ্ছে পি ইকুয়াল টু ভি ইনটু আই, মানে পাওয়ার সমান সমান ভোল্টেজ ইনটু কারেন্ট। ভোল্টেজকে লেখা যায় আই ইনটু আর, সেই হিসাবে ভি স্কোয়ার বাই আর। আবার কারেন্টকে লেখা যায় কি, ভি বাই আর। তো পাওয়ারের ফর্মুলা ডিসি সার্কিটের জন্য কিন্তু এরকম, কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে বা এই তিনটের একটাও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি না। তার কারণ হচ্ছে যে ডিসি সার্কিটে এই যে ভোল্টেজ আছে, এই যে কারেন্ট আছে, এগুলো কিন্তু সব কনস্ট্যান্ট, অর্থাৎ ডিসি সার্কিটে এগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় না, তাই তো? ভোল্টেজ মানে একটা ব্যাটারিকে ধরো লাগিয়েছো এই সার্কিটে, তো সেই ব্যাটারির একটা টার্মিনাল পজিটিভ, একটা টার্মিনাল নেগেটিভ, এবং এটা ফিক্সড, এটা কিন্তু সময়ের সাথে সাথে ভ্যারি করছে না। এবং এর যে ভোল্টেজ হয় 10 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট, যেরকমই ভোল্টেজ হোক সেই ভোল্টেজও কিন্তু সময়ের সাথে সাথে কনস্ট্যান্ট। এবং এখান থেকে যে কারেন্টটা তৈরি হয় সেই কারেন্টও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে ভোল্টেজ কারেন্ট এই দুটো কিন্তু সময়ের উপর ডিপেন্ড করে না ডিসি সার্কিটে। বাট যদি এই কনসেপ্টটাই তুলে এখানে এসি সার্কিটে বসিয়ে দাও তাহলে এসি সার্কিটে কিন্তু এটা অ্যাপ্লাই হবে না। তার কারণ হচ্ছে যে এসি সার্কিটে কিন্তু এই ভোল্টেজ সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, কারেন্ট সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, এই জন্য এই যে পাওয়ার আছে সেও কিন্তু সময়ের সাথে সাথে ভ্যারি করে। তো আমরা যদি এই কনসেপ্টে কাজ লাগাই এসি সার্কিটের জন্য, তাহলে এসি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ অ্যাজ আ ফাংশন অফ টাইম এবং কারেন্ট অ্যাজ আ ফাংশন অফ টাইম। ভোল্টেজও সময়ের উপর ডিপেন্ড করছে, কারেন্টও সময়ের উপর ডিপেন্ড করছে। তো এই ভি ইন টু আই করে আমি যে পাওয়ারটা পাবো সেই পাওয়ারটাও কিন্তু সময়ের উপর ডিপেন্ড করছে, এবং তার ভ্যালু কত, না পি অ্যাজ আ ফাংশন অফ টাইম সমান ভি অ্যাজ আ ফাংশন অফ টাইম ইন্টু আই এজ আ ফাংশন অফ টাইম, মানে ভোল্টেজ পাওয়ার সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট। এবার এখানে ভোল্টেজ টাইমের ফাংশন, কারেন্ট টাইমের ফাংশন, তো এই দুটো যেহেতু টাইমের ফাংশন এই জন্য এই পাওয়ারটাও কিন্তু সময়ের সাথে সাথে ভ্যারি করছে। এবার কোনো একটা কোয়ান্টিটি যদি সময়ের সাথে সাথে ভ্যারি করে তখন তার কনস্ট্যান্ট পাওয়ার জন্য আমরা কী করি, তার একটা কনস্ট্যান্ট ভ্যালু পাওয়ার জন্য আমরা তার অ্যাভারেজ বার করি। এখানেও আমরা সেটাই করব, এই পাওয়ারের একটা অ্যাভারেজ ভ্যালু আমরা বার করব, যে যেহেতু পাওয়ারটা সময়ের সাথে সাথে ভ্যারি করছে এই জন্য তার একটা অ্যাভারেজ ভ্যালু আমাদের দরকার। তাহলে আমরা এখন কী বার করতে চাইছি, পি অ্যাভারেজ। এটাই কিন্তু আমাদের এই পুরো এন্টায়ার সিলেবাস আছে সেখানে কাজে লাগে। যত পাওয়ার তোমরা দেখবে সব পাওয়ার কিন্তু এই পি অ্যাভারেজ বা পি বার দিয়ে ইন্ডিকেট করা হয়, মানে সেটা সবসময় অ্যাভারেজ পাওয়ারকে ইন্ডিকেট করে। তাহলে আমাদের এখন এই পি অ্যাভারেজ বা এটাকে পি ব্র্যাকেট দুপাশে দুটো ব্র্যাকেট দিয়ে লেখা হয় বা পি মাথায় বার দিয়ে লেখা হয়, তিনটে মানেই হচ্ছে পির অ্যাভারেজ। তো সেটা আমরা বার করবো কী করে, আমরা ধরে নিচ্ছি এই যে ভি অ্যাজ আ ফাংশন অফ টাইম আর আই অ্যাজ আ ফাংশন অফ টাইম এই দুটোর ইকুয়েশন আমরা শুরুতে ধরে নেব। যে যে অল্টারনেটিং ভোল্টেজ আছে তার ইকুয়েশন আমরা ধরে নেব, অল্টারনেটিং কারেন্ট আছে তার ইকুয়েশন আমরা ধরে নেব, নিয়ে দুটোকে মাল্টিপ্লাই করে আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পাবো। তো সেই পাওয়ারকে যদি আমি অ্যাভারেজ করি তাহলেই আমি কিন্তু অ্যাভারেজ পাওয়ার পেয়ে যাবো। তাহলে ধরে নাও যে আমাদের যে অল্টারনেটিং ভোল্টেজ আছে তার ইকুয়েশন হচ্ছে ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি। এবার ভি যদি ভি নট সাইন ওমেগা টি হয় তাহলে তার জন্য কারেন্ট কী হবে, আই ইকুয়াল টু আই নট সাইন
ওমেগা টি প্লাস মাইনাস ফাই, তো আমরা এখানে একটা স্পেসিফিক ধরছি, তো ধরো আমরা প্লাস ফাই ধরছি, প্লাস ফাই বা মাইনাস ফাই যা ইচ্ছা, দুটোর জন্য ইকুয়েশন একই হবে, ধরো মাইনাস ফাই ধরছি, তাহলে ভি যদি ভি নট সাইন ওমেগা টি হয় তাহলে আই হচ্ছে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি মাইনাস ফাই, অর্থাৎ টি ইনস্ট্যান্ট অফ টাইমে ভোল্টেজ হচ্ছে এত আর সেই সময় কারেন্ট হচ্ছে এত, তাহলে সেই সময় যদি আমি পাওয়ার বার করতে চাই তাহলে সেই পাওয়ারটা কি হবে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, তার ভ্যালু কত, ভোল্টেজ ইন্টু কারেন্ট, ভোল্টেজ কত, ভি নট ইন্টু সাইন ওমেগা টি ইন্টু আই নট ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই, এই ভোল্টেজ আর কারেন্ট এই দুটোকে জাস্ট মাল্টিপ্লাই করো, তাহলে এটা হচ্ছে পাওয়ার, কিন্তু এটা কি পাওয়ারের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট সময় টিতে এই সার্কিটে পাওয়ার হচ্ছে এত, আমাকে কি করতে হবে তার অ্যাভারেজ বার করতে হবে, তাহলে পি বার এই তিনটে দিয়ে লেখা যায়, পি অ্যাভারেজ মানেও অ্যাভারেজ, পি দুপাশে দুটো ব্র্যাকেট এটা মানেও অ্যাভারেজ, পি মাথায় বার মানেও অ্যাভারেজ, তো পি বার দিয়ে আমরা ইন্ডিকেট করছি, তাহলে পি বার মানে কি এই পুরো জিনিসটার অ্যাভারেজ, তাহলে ভি নট ইন্টু আই নট ইন্টু সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই, এই পুরো জিনিসটার অ্যাভারেজ, এই পুরো জিনিসটার অ্যাভারেজ, তো দেখো ভি নট ইন্টু আই নট এই দুটো তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ভি নট মানে হচ্ছে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু, আই নট মানে হচ্ছে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এই পুরো রাশিটা কনস্ট্যান্ট, তাহলে এই দুটোর অ্যাভারেজ এটাই হবে ভি নট ইন্টু আই নট, ব্র্যাকেটে কে পড়ে থাকছে সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই, এই জিনিসটার অ্যাভারেজ করতে হবে, সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই, তো দেখো এই জিনিসটা অ্যাভারেজ আমরা করব কি করে, তোমরা এটা কি এটা হচ্ছে দুটো সাইনের ফাংশনের গুণ, দুটো সাইনের ফাংশন একটা সাইন ওমেগা টি একটা সাইন ওমেগা টি মাইনাস ফাই, এই দুটোকে গুণ আকারে দেওয়া আছে, তো আমি যদি এই দুটোকে যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করতে পারি তাহলেই আমি কিন্তু এর অ্যাভারেজ বার করতে পারবো, তো দুটো সাইনের ফাংশন ধরো সাইন এ ইন্টু সাইন বি, এই দুটোকে তোমাকে যদি যোগের আকারে প্রকাশ করতে হয় বা বিয়োগের আকারে প্রকাশ করতে হয় তখন তুমি কি করবে, সেটাকে দুই দিয়ে গুণ করবে, করে তার বাইরে দুই দিয়ে ভাগ করবে, মানে নিচে দুই দিয়ে ভাগ করবে ওপরে দুই দিয়ে গুণ করবে, করে টু সাইনে সাইন বি, তার ফর্মুলা কি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তো আমরা কিন্তু এখানে সেটাই করবো, তাহলে ভি নট আই নট বাই টু, নিচে দুই দিয়ে ভাগ করো করে ওপরে দুই দিয়ে গুণ করো, এবার এই রাশিটা লক্ষ্য করো টু ইন্টু সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই, মানে টু সাইনে সাইন বি, তো এটাকে আমরা কি লিখতে পারি, বাইরে ভি নট আই নট বাই টু আর এর যে অ্যাভারেজ এই টু ইন্টু সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই, তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, মানে কস ওমেগা টি মাইনাস ওমেগা টি মাইনাস ফাই, মানে হচ্ছে কস ফাই, এগুলো মুখে মুখে করা যায় সব, মাইনাস কস এ প্লাস বি এটা প্লাস এটা টু ওমেগা টি মাইনাস ফাই, এই পুরো জিনিসটার অ্যাভারেজ, এবার দেখো এই কস ফাইকে অ্যাভারেজ করলে কত হয় এটা বলতে পারবে, ফাই হচ্ছে ফেজ ডিফারেন্স, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য হচ্ছে ফাই, তো যদি কস ফাইকে আমরা অ্যাভারেজ করি তাহলে সেটা কস ফাই আসবে, কারণ কস ফাই একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এর কিন্তু কোনো এটা কিন্তু কোনো ভেরিয়েবল কোয়ান্টিটি না, তাহলে কস ফাইকে অ্যাভারেজ করলে কস ফাই আসে, আর এই যে কস টু ওমেগা টি মাইনাস ফাই এটাকে অ্যাভারেজ করলে জিরো আসে, তার কারণ আমরা পড়েছিলাম যে ফুল সাইকেলের জন্য সাইন ওমেগা টির অ্যাভারেজ জিরো হয়, কস ওমেগা টির অ্যাভারেজ জিরো হয়, এগুলো পড়েছি তো আমরা লেকচার নাম্বার টুতে, অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট বা অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং ভোল্টেজে, যে সাইন ওমেগা টির অ্যাভারেজ ফুল সাইকেলে জিরো, কস ওমেগা টির অ্যাভারেজ ফুল সাইকেলে জিরো, তাহলে এখানে কস ওমেগা টি নেই, এখানে কস টু ওমেগা টি মাইনাস ফাই, মানে ওমেগা টির সাথে কিছু যোগ বিয়োগ করা আছে, তো সেটার অ্যাভারেজও কিন্তু জিরো হয়, তাহলে পড়ে থাকছে কি ভি নট আই নট বাই টু ইন্টু কস ফাই, তো এই ভি নট আই নট বাই টু ইন্টু কস ফাই কে আমরা এইভাবে লিখতে পারি, ভি নট বাই রুট টু ইন্টু আই নট বাই রুট টু ইন্টু কস ফাই, এভাবে লেখা যায় ভি নট বাই রুট টু ইন্টু আই নট বাই রুট টু ইন্টু কস ফাই, এই যে কস ফাইটা আছে এটা হচ্ছে কস ফাই আর এই ভি নট বাই রুট টু আই নট বাই রুট টু, এভাবে লিখলাম, এভাবে লেখার কারণ হচ্ছে যে আমরা এই যে ভোল্টেজের ইকুয়েশনটা ধরেছিলাম ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, এই ভোল্টেজের ইকুয়েশন থেকে তুমি যদি ভি আর এম এস বার করো তাহলে সেই ভি আর এম এস কত আসে, ভি নট বাই রুট টু, ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি বা ভি ইকুয়াল টু ভি নট কস ওমেগা টির জন্য এই যে আমাদের ভি আর এম এস আসে সেটা কত হয়,
না ভি নট বাই রুট টু, তাহলে এই ভি নট বাই রুট টুটা হচ্ছে ভি আর এম এস। সিমিলারলি আই নট বাই রুট টু, আই নট বাই রুট টু মানে কি কারেন্টের ইকুয়েশন, এটা এর আর এম এস ভ্যালু কত, আই নট বাই রুট টু, তাহলে এটা হচ্ছে আমাদের আই আর এম এস ইন্টু কস পাই, এটাই হচ্ছে অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা। অতএব অ্যাভারেজ পাওয়ার সমান ভি আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস পাই, তাহলে অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের এই ফর্মুলাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে পাওয়ার যেহেতু সময়ের সাথে সাথে ভ্যারি করে এজন্য তার একটা অ্যাভারেজ ভ্যালু আমাদের দরকার হয়, এবং এই অ্যাভারেজ ভ্যালুটাই কিন্তু এখানে সব, সেটা আমি এরপরে বলছি। তাহলে অ্যাভারেজ ভ্যালুর ভ্যালু কত হয়, অ্যাভারেজ ভ্যালুটা কত হয় না ভি আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস ফাই। তো এবার দেখো এই যে পাওয়ার আছে না, এই যে অ্যাভারেজ পাওয়ার আমরা বার করলাম, এই অ্যাভারেজ পাওয়ারকে এখানে বলা হয় অ্যাকচুয়াল পাওয়ার বা ট্রু পাওয়ার। তার কারণ হচ্ছে এই যে পাওয়ারটা আমরা পেয়েছি অ্যাভারেজ পাওয়ার, এটাই কিন্তু আমরা এই পুরো এসি সার্কিটে পাওয়ার হিসাবে অ্যাপ্লাই করি। মানে কোনো একটা এসি সার্কিটে যখন তোমাকে পাওয়ারের ফর্মুলা বার করতে বলবে বা যে কোনো পাওয়ার তোমাকে দিয়ে দেবে, ধরো যে কোনো কোয়েশ্চেন দিয়ে দিলো, কোনো একটা কোয়েশ্চেন দিয়ে দিলো, দিয়ে বললো যে পাওয়ার হচ্ছে 100 ওয়াট, পাওয়ার হচ্ছে 150 ওয়াট, 200 ওয়াট, তাহলে তুমি সবসময় কিন্তু এই অ্যাভারেজ ভ্যালুটা ধরবে, না তো তার পিক ভ্যালু, না তো তার কনস্ট্যান্ট ভ্যালু, না তো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, সবসময় কিন্তু আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো। এই জন্য এই পাওয়ারটাকে বলি আমরা অ্যাকচুয়াল পাওয়ার বা ট্রু পাওয়ার। আর এখান থেকে যদি কস ফাই টার্মটাকে সরিয়ে দাও, তাহলে যে পাওয়ারটা আসে সেটাকে আমরা বলি ভার্চুয়াল পাওয়ার, সেটা ইম্পর্টেন্ট না সেরকম একটা। তো এই কস ফাই টার্মটাকে যদি এখান থেকে সরিয়ে দাও, তাহলে কী পড়ে থাকে, ভিআরএমএস ইন্টু আইআরএমএস, তো এই ভিআরএমএস ইন্টু আইআরএমএসকে বলি আমরা ভার্চুয়াল পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার। তো দেখো এই যে অ্যাভারেজ পাওয়ার আছে তার ফর্মুলা হচ্ছে এটা। এবার এই অ্যাভারেজ পাওয়ারে এই পি অ্যাভারেজটা কার উপর ডিপেন্ড করছে বলতে পারবে, কোনো একটা নির্দিষ্ট সার্কিটে এই অ্যাভারেজ পাওয়ারটা কার উপর ডিপেন্ড করছে না, এইটা শুধুমাত্রই কিন্তু কস ফাই টার্মটার উপর ডিপেন্ড করছে। তার কারণ দেখো ভিআরএমএস মানে কত, ভি নট বাই রুট টু কনস্ট্যান্ট, আইআরএমএস মানে আই নট বাই রুট টু কনস্ট্যান্ট, তাহলে এই অ্যাভারেজ পাওয়ারটা ডিপেন্ড করছে শুধুমাত্র কস ফাই এই টার্মটার উপর। এই অ্যাভারেজ পাওয়ার পিটা ডিপেন্ড করে শুধুমাত্র কস ফাই এই টার্মটার উপর, এই জন্য এটাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর। এর উপর ডিপেন্ড করি কিন্তু কোনো একটা সার্কিটে অ্যাভারেজ পাওয়ার ডিপেন্ড হয়, মানে অ্যাভারেজ পাওয়ার কত হবে সেটা ডিপেন্ড করে শুধুমাত্র এই কোয়ান্টিটিটার উপর, কস ফাইয়ের উপর, এই জন্য এটাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর। এবং এর ভ্যালু কত হয়, এর ভ্যালু হয় আর বাই জেড, এই পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু হয় আর বাই জেড, তাহলে কস ফাই সমান সমান আর বাই জেড, আর হচ্ছে রেজিস্ট্যান্স আর জেড হচ্ছে এই সার্কিটের ইম্পিডেন্স। তাহলে পাওয়ার ফ্যাক্টর বোঝা গেছে, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে যে এই অ্যাভারেজ পাওয়ারের ইকুয়েশানে এই অ্যাভারেজ পাওয়ারটা কিন্তু শুধুমাত্র এই টার্মটার উপর ডিপেন্ড করে, এই জন্য এই টার্মটার উপর ডিপেন্ড করেই কিন্তু অ্যাভারেজ পাওয়ার চেঞ্জ হয়। মানে তুমি যদি সার্কিট টু সার্কিট ভ্যারি করো, তাহলে দেখবে সেখানে ফেজ ডিফারেন্সটাই শুধু চেঞ্জ হচ্ছে, মানে ফাইটাই শুধু চেঞ্জ হচ্ছে। তো ফাই চেঞ্জ হলে কস ফাই চেঞ্জ হবে, অ্যাভারেজ পাওয়ারও চেঞ্জ হবে। তাই এই টার্মটাকে আমরা বলি, এই কস ফাই টার্মটাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর, এবং তার ভ্যালু হয় আর বাই জেড, জেড হচ্ছে এই সার্কিটের ইম্পিডেন্স আর হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে কস ফাই সমান সমান কত আসে, আর বাই জেড। তো এবার এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে যেটাকে আমরা বলি ওয়াটলেস কারেন্ট। তো ওয়াটলেস কারেন্ট কি বলছে, যে কোনো একটা এসি সার্কিটে যদি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স মানে ফাই যদি কোনোভাবে পাই বাই টুর সাথে সমান হয়, পাই বাই টু বা 90 ডিগ্রির সাথে সমান হয়, তখন সেই সার্কিটের যে পাওয়ার ফ্যাক্টর মানে কস ফাই যেটা আছে সেটা কত হবে, যদি ফাই 90 ডিগ্রি হয় তাহলে কস 90 কত, 0, তাহলে সেই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কিন্তু 0 হয়। পাওয়ার ফ্যাক্টর যদি 0 হয় তাহলে সেই সার্কিটে যে অ্যাভারেজ পাওয়ার পি অ্যাভারেজ সেটা কত, ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস ফাই, কস ফাইটা এখানে 0, তাহলে অ্যাভারেজ পাওয়ার কিন্তু 0 হয়। অ্যাভারেজ পাওয়ার 0, এটা একটু ভালো করে লক্ষ্য করো, পাওয়ার 0 না, মানে কোনো একটা এসি সার্কিটে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি হয়েছে, পাই বাই টু হয়েছে, তাহলে তার জন্য পাওয়ার ফ্যাক্টর 0 হয়েছে, আর সেই পাওয়ার ফ্যাক্টর 0 হওয়ার জন্য অ্যাভারেজ পাওয়ার 0 হয়েছে। টোটাল পাওয়ার 0 না, টোটাল পাওয়ার কোনো একটা সার্কিটে কখনো 0 হতে পারে না, অ্যাভারেজ পাওয়ার 0 হতে পারে। অ্যাভারেজ পাওয়ার 0 হওয়ার মানে হচ্ছে যে এক্স অ্যাক্সিসের উপরে যতটা পাওয়ার আছে নিচেও ততটা পাওয়ার আছে, তখন তার অ্যাভারেজ করলে 0 হয়,
মানে যেরকম আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগাটি যদি কারেন্ট, বা ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগাটি যদি ভোল্টেজ হয়, তাহলে তার জন্য ভি অ্যাভারেজ কত হয়? জিরো। এখানেও সেম, এক্ষেত্রে পাওয়ারটা জিরো হয়। তাহলে কন্ডিশনটা কিরকম দাঁড়াচ্ছে, কেসটা কিরকম দাঁড়াচ্ছে, না ভোল্টেজ কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি হলে পাওয়ার ফ্যাক্টর জিরো হয়, অ্যাভারেজ পাওয়ার জিরো হয়। অর্থাৎ সেই সার্কিটে যে কারেন্ট আছে সে কোন রকম পাওয়ার প্রডিউস করতে পারে না। এমনিতে জেনারেলি কিন্তু সব সার্কিটে, এসি হোক বা ডিসি হোক, সব সার্কিটেই কিন্তু কারেন্টের জন্য সেই সার্কিটে পাওয়ার তৈরি হয়, তাই তো? পি মানে কি? আই স্কোয়ার ইন্টু আর। তাহলে কারেন্ট থেকে পাওয়ার হয়, কিন্তু এখানে কিন্তু কারেন্ট ফ্লো করলেও সেই সার্কিটে কোনো পাওয়ার আমরা দেখতে পাই না। তো এই যে ধরনের কারেন্ট আছে এগুলোকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ওয়াটলেস কারেন্ট। এটাই হচ্ছে ওয়াটলেস কারেন্ট, একদমই জটিল কিছু না। তাহলে ওয়াটলেস কারেন্ট মানে হচ্ছে যে অ্যাভারেজ পাওয়ারটা জিরো হচ্ছে সেই সার্কিটে, অর্থাৎ সেই সার্কিটে কারেন্ট কিন্তু কোনো রকম পাওয়ার তৈরি করতে পারছে না, বা অ্যাভারেজ পাওয়ারটা তার জিরো হচ্ছে। এবার এটা কোথায় কোথায় দেখা যায়? তো দেখো, ফাইটাকে 90 ডিগ্রি হতে হবে। তোমরা এতদিন ধরে যা যা সার্কিট পড়ে এসছো সেখানে কোন কোন ক্ষেত্রে এই ফাইটা 90 ডিগ্রি ছিল? দুটো সার্কিট ছিল, মনে করে দেখো, একটা পিওর ইন্ডাকটিভ পিওর এল, একটা পিওর ক্যাপাসিটিভ বা পিওর সি। এই দুটো সার্কিটের ক্ষেত্রে কিন্তু ফাইটা 90 ডিগ্রি। তো এই দুটো সার্কিটে গিয়ে কিন্তু আমরা এই ওয়াটলেস কারেন্ট দেখতে পাই, পিওর ইন্ডাকটিভ আর পিওর ক্যাপাসিটিভ। তো পিওর ইন্ডাকটিভ সার্কিটেও ভোল্টেজ কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স 90 হয়, তার জন্য ওয়াটলেস কারেন্ট দেখতে পাওয়া যায়। পিওর ক্যাপাসিটিভেও কিন্তু ওয়াটলেস কারেন্ট দেখতে পাওয়া যায়। তাহলে কোনো একটা এসি সার্কিটে যখনই ভোল্টেজ কারেন্টের মধ্যে দশা পার্থক্যটা 90 ডিগ্রির সাথে সমান হবে, পাই বাই টু হবে ফেজ ডিফারেন্সটা, তাহলে তার জন্য সেই সার্কিটে যে অ্যাভারেজ পাওয়ার সেটা জিরো হচ্ছে, অর্থাৎ সেই সার্কিটের কারেন্ট কিন্তু কোনো রকম ফেজ ডিফারেন্স, কোনো রকম পাওয়ার তৈরি করতে পারছে না, কোনো রকম অ্যাভারেজ পাওয়ার সে কিন্তু তৈরি করতে পারছে না। তো সেই জিনিসটাকে আমরা বলি ওয়াটলেস কারেন্ট। তো এই অবধি কিন্তু আমাদের থিওরি ছিল, এই পাওয়ার সংক্রান্ত যা যা থিওরি আছে সেটা এই পর্যন্ত ছিল। এসি সার্কিটের ক্ষেত্রে এই পাওয়ারটা সময়ের উপর ডিপেন্ড করে, তাই তার একটা অ্যাভারেজ ভ্যালু দরকার হয়। সেই অ্যাভারেজ আমরা বার করেছি, ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস ফাই। প্রুফটা ভীষণ সোজা, একটা ভোল্টেজের ইকুয়েশন ধরেছি, একটা কারেন্টের ইকুয়েশন ধরেছি, ধরে মাল্টিপ্লাই করে তার অ্যাভারেজ বার করেছি। তো অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা আসে ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস ফাই, যেখানে কস ফাইটাকে বলি পাওয়ার ফ্যাক্টর, মাথায় রেখো, এবং এর ভ্যালুটা হয় আর বাই জেড, এটা মাথায় রেখো। আর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটলেস কারেন্ট, যে যদি ফাইটা 90 হয় তাহলে অ্যাভারেজ পাওয়ার জিরো হয়, তো সেই কারেন্টকে আমরা বলি ওয়াটলেস কারেন্ট। কোথায় কোথায় দেখা যায় সেটা? এক, পিওর ইন্ডাকটিভে, দুই, পিওর ক্যাপাসিটিভে, কারণ এই দুটো সার্কিটে কিন্তু ফেজটা 90 ডিগ্রি হয়। তো এই পাওয়ারের ওপর যদি আমরা এবার একটা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল সলভ করি, তো দেখো একটা প্রিভিয়াস ইয়ারের নিউমেরিক্যাল তোমাকে ধরো দিয়ে দিয়েছে, যে ইন আ সিরিজ এলসিআর সার্কিট হোয়েন এল ইজ রিমুভড ফ্রম দ্য সার্কিট দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ পাই বাই থ্রি। তাহলে কোনো একটা সিরিজ এলসিআর সার্কিট থেকে যখন এলটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, তখন সেই সার্কিটে ভোল্টেজের সাথে কারেন্টের যে দশা পার্থক্য সেটা হচ্ছে পাই বাই থ্রি। এরপরে বলছে যে ইফ ইনস্টেড সি ইজ রিমুভ ফ্রম দ্য সার্কিট দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বিকামস পাই বাই থ্রি, ফাইন্ড দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট। তাহলে আমাদের বার করতে হবে এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর, মানে কস ফাই। পাওয়ার ফ্যাক্টর বার করতে হবে মানে কস ফাইটা আমাদের বার করতে হবে। তাহলে কি বলেছে প্রশ্নটা? যে কোনো একটা সিরিজ এলসিআর সার্কিটে যদি আমরা এল কে সরিয়ে দিই, যদি আমরা এল কে রিমুভ করে দিই, তখন সেই সার্কিটে ভোল্টেজের সাথে কারেন্টের দশা পার্থক্য হচ্ছে পাই বাই থ্রি। তাহলে কোনো একটা সিরিজ এলসিআর সার্কিট থেকে যদি এল কে সরিয়ে দাও, তাহলে সেই সার্কিটটা কি হচ্ছে? সিআর সার্কিট, সিরিজ সিআর সার্কিট। তো বলছে ঘুরিয়ে যে সেই সিরিজ সিআর সার্কিটে ভোল্টেজের সাথে কারেন্টের যে দশা পার্থক্য সেটা হচ্ছে পাই বাই থ্রি, এটা দিয়ে দিয়েছে। তাহলে ফার্স্ট আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে প্রথম সিরিজ বা সিআর সিরিজ সার্কিট বা সিরিজ সিআর সার্কিট, তো সেই সিরিজ সিআর সার্কিটের ক্ষেত্রে পাইটা কত দিয়ে দিয়েছে? পাই বাই থ্রি। তো এবারে সিরিজ সিআর সার্কিটে পাই তার অ্যাকচুয়াল ফর্মুলা কত হয়? আমরা পড়ে এসেছিলাম ফেজার ডায়াগ্রামটা যদি একটু দেখো, এক্স অ্যাক্সিস বরাবর রেজিস্ট্যান্স ছিল আর এইভাবে জিটা সি ছিল, আশা করি মনে আছে, এটা হচ্ছে জেড ইম্পিডেন্স আর এই অ্যাঙ্গেলটা ছিল ফাই। তাহলে ট্যান ফাই মানে কত ছিল? এই যে ট্যান ফাই, সিরিজ সিআর সার্কিটে ফাইয়ের ফর্মুলা আমরা বার করতে চাইছি। তাহলে ফাই ছিল হচ্ছে ট্যান ইনভার্স জিটা সি বাই আর, এখান থেকে দেখো ট্যান ফাই মানে জিটা সি বাই আর, তাহলে ফাই মানে হচ্ছে ট্যান ইনভার্স জিটা সি বাই আর, জিটা সি মানে হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স।
তো টেনটাকে এদিকে নিয়ে আসো, তাহলে টেন পাই বাই থ্রি, টেন পাই বাই থ্রির ভ্যালু কত? রুট থ্রি, টেন ষাট মানে রুট থ্রি, ইকুয়াল টু জিটা সি বাই আর। তাহলে এখান থেকে জিটা সি মানে কত? রুট থ্রি ইন্টু আর। তাহলে এই যে ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স তার ভ্যালু আমরা পেয়ে গেলাম রুট থ্রি ইন্টু আর। রেখে দিচ্ছি, এবার সেকেন্ড কেস বলছে যে যদি আমরা এই সিরিজ এলসিআর সার্কিট থেকে সি কে রিমুভ করে দিই, তখনও ভোল্টেজের সাথে কারেন্টের যে দশা পার্থক্য সেটাও কিন্তু পাই বাই থ্রি থাকবে, অর্থাৎ ফেজ ডিফারেন্সের কোনো চেঞ্জ হবে না। তো এলসিআর সার্কিট থেকে যদি সি কে রিমুভ করে দিই, তাহলে সেই সার্কিটটা কি হচ্ছে? সিরিজ এলআর সার্কিট। তো সেকেন্ড কেস হচ্ছে আমাদের যে যদি আমরা সিরিজ এলআর সার্কিট নিয়ে কাজ করি, তো এলআর সিরিজ সার্কিট, তার ক্ষেত্রে ভোল্টেজের সাথে কারেন্টের দশা পার্থক্য কত? পাই বাই থ্রি মানে 60 ডিগ্রি। তো কোনো একটা সিরিজ এলআর সার্কিটে এই ফাইট ফর্মুলা কত হয়? না, ট্যান ইনভার্স জিটা এল বাই আর, ট্যান ইনভার্স জিটা এল বাই আর। জিটা এলটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, এগুলো সব পড়ে এসেছি। তো ট্যানটাকে এদিকে নিয়ে আসো, তাহলে ট্যান পাই বাই থ্রি, সিমিলারলি রুট থ্রি ইকুয়াল টু জিটা এল বাই আর। তাহলে এখান থেকে জিটা এল কত আসে? রুট থ্রি ইন্টু আর। তাহলে জিটা সি আমরা পেয়ে গেছি রুট থ্রি ইন্টু আর, জিটা এল আমরা পেয়ে গেলাম রুট থ্রি ইন্টু আর। তাহলে জিটা এল ইকুয়াল টু জিটা সি। তাহলে এই সার্কিটে যদি আমরা এই কন্ডিশনটা ফলো করি, তাহলে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটা ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের সাথে সমান। ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের সাথে সমান মানে এই এলসিআর সার্কিটে ফাইটা কত? এলসিআর সার্কিটের ফাই কত হয়? ট্যান ইনভার্স জিটা এল মাইনাস জিটা সি বাই আর। তাহলে জিটা এলটা এখানে জিটা সির সাথে সমান, তাহলে এইটা সমান জিরো, ট্যান ইনভার্স জিরো মানে জিরো। তাহলে ভোল্টেজের সাথে কারেন্টের কিন্তু কোনো রকম দশা পার্থক্য নেই। এটা এখান থেকে দেখেই বোঝা যায় যে জিটা এলটা জিটা সির সাথে সমান, তার মানে সেই সার্কিটটা পিওর রেজিস্টিভ সার্কিটের মতো আচরণ করবে, যেখানে ভোল্টেজের সাথে কারেন্টের কিন্তু কোনো রকম দশা পার্থক্য থাকবে না। তাহলে আমাকে বার কি করতে বলেছে? পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর মানে কি? কস ফাই। তাহলে কস 0 ডিগ্রি মানে 1। তাহলে এই সার্কিটের যে পাওয়ার ফ্যাক্টর সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু মানে 1। তাহলে বোঝা গেছে যে কোনো একটা এলসিআর সার্কিট থেকে যদি এল কে রিমুভ করি, তাহলে ফাইটা পাই বাই থ্রি। তাহলে এল কে রিমুভ করা মানে সিরিজ সিআর সার্কিট, তার ক্ষেত্রে ফাই পাই বাই থ্রি। তাহলে সেখান থেকে জিটা সি ইকুয়াল টু রুট থ্রি ইন্টু আর। এই ফর্মুলাগুলো মাথায় রাখা জরুরি যে সিরিজ সিআর সার্কিটে ফাই কত আসে? ট্যান ইনভার্স জিটা সি বাই আর। তাহলে এখান থেকে জিটা সি কত? রুট থ্রি ইন্টু আর। নেক্সট, যদি সি কে আমরা রিমুভ করে দিই এই সার্কিট থেকে, তাহলেও ফেজ ডিফারেন্স পাই বাই থ্রি। সি কে রিমুভ করলে এই সার্কিটটা কি হয়? এলআর সার্কিট, সিরিজ এলআর সার্কিট, ফাই পাই বাই থ্রি, ট্যান ইনভার্স এত। তাহলে এখান থেকে জিটা এল কত হলো? রুট থ্রি ইন্টু আর। তাহলে জিটা এল রুট থ্রি ইন্টু আর, জিটা সিটাও রুট থ্রি ইন্টু আর, এই দুটো ইকুয়াল। তাহলে ফাই কত? জিরো, ফেজ ডিফারেন্স জিরো এলসিআর সার্কিটে। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত? 1। তো এই ধরনের কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, পরীক্ষায় বলো এক্সারসাইজে দেখবে এই ধরনের কিছু নিউমেরিক্যাল আছে সেম প্রবলেমের উপর। তিনটে ফর্মুলার উপর আমরা এখানে কাজ করব এই পাওয়ারের ফ্যাক্টরে, পাওয়ার ফ্যাক্টর সংক্রান্ত জিনিসে। প্রথম হচ্ছে কস ফাই কী করে বার করতে হয় না, ফাইটা শুরুতে বার করে নেবে, নিয়ে কস ফাই বার করবে, এটা একটা। নেক্সট হচ্ছে কস ফাই মানে হচ্ছে আর বাই জেড, এখান থেকে দেখবে এক ধরনের ফর্মুলা আসে। আর তিন হচ্ছে অ্যাভারেজ পাওয়ারের যে ফর্মুলা, সেটা হচ্ছে ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস ফাই। তো ভিআরএমএস মানে ভি নট বাই রুট টু, আইআরএমএস মানে আই নট বাই রুট টু, আর কস ফাই মানে হচ্ছে আর বাই জেড। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, এরপরের দিন কিন্তু আমরা ট্রান্সফরমার নিয়ে ডিটেলে ডিসকাশন করবো।